যাচ্ছি এওয়াইএ ইউনিভার্স বা আয়া ইউনিভার্স, এটা অফিমলের মধ্যে ফার্স্ট ফ্লোরে পড়ে। টোটাল 4000 স্কোয়ার মিটার নিয়ে এই অ্যাওয়া ইউনিভার্স। এটা হচ্ছে এন্ট্রি পজিশন। আমাদের অনলাইন বুকিং ছিল, অনলাইন বুকিং রেফারেন্স দেখানোর পর এই বুকটা দিয়েছে। এই বুকের মধ্যে টোটাল কতটা জোন আছে সব মেনশন করা আছে এবং কোন জোনের কী মিনিং সেটাও মেনশন করা আছে। অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে হবে, আর তার সাথে দিয়েছে এই স্টিকার। এই দেখার পর, প্রত্যেকটা রুম ভিজিট করার পর, এইখানে এই বুকের মধ্যে তার মার্ক অনুযায়ী সেটা সিলেক্ট করে ওটা পেস্ট করতে হবে। তো এটা হচ্ছে টাক্স। এই টাক্সটা কিন্তু স্টার্টিংয়ের সময় দিয়ে দেয়। তো আমরা জাস্ট এন্ট্রি করলাম। এটা হচ্ছে এন্ট্রি পজিশন। এন্ট্রিতে পার হেড চার্জ হচ্ছে ইন্ডিয়ান রুপিসে 2834 টাকা। এটা অফিমলের ফার্স্ট ফ্লোরে। আর নেয়ার কেউ যদি মেট্রোতে যায়, নিয়ারেস্ট মেট্রো স্টপ হচ্ছে দুবাই হেলথ কেয়ার সিটি মেট্রো স্টেশন। মেট্রো থেকে নেমে প্রায় 15-20 মিনিটস কিন্তু ওয়াকিং করে এখানে পৌঁছাতে হবে। আর এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স লাইট সাউন্ড অ্যান্ড গ্লাসে, যাদের ফ্ল্যাশ লাইটে প্রবলেম থাকবে, লাউড নয়েজে প্রবলেম থাকবে এবং ডার্ক স্পেসে প্রবলেম আছে, তারা কিন্তু এটা না ভিজিট করাই ভালো। 3 বছর বা তার কম বয়সী বাচ্চাদের কোনো টিকিটের চার্জ নেই, তবে কাউন্টারে গিয়ে টিকিট নিতে হবে, কোনো ফিস নেই। প্রায় 2 ঘন্টা লাগবে 12 জোন এক্সপ্লোর করতে। টোটাল 12 জোন আছে। টাইমিং হচ্ছে মনডে টু ফ্রাইডে 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং স্যাটারডে সানডে 10টা থেকে রাত 12টা পর্যন্ত। তবে লাস্ট এন্ট্রি যে 12টায় বন্ধ হয়ে যায়, তার 2 ঘন্টা আগে লাস্ট এন্ট্রি হবে। কেন, এরা একটা টাইম দেয়, মোটামুটি অ্যাপ্রক্স টোটাল এক্সপ্লোর করতে 2 ঘন্টা লাগে। তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট জোন আছে এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। হুইল চেয়ার অ্যাক্সেসেবল, অ্যালাউ না ফ্ল্যাশ ফটোগ্রাফি এবং ফুড ও ড্রিঙ্কস। এটা কিন্তু অনলাইনেও বুকিং করা যায়, কিংবা অন দ্য স্পট গিয়েও বুকিং করা যায়। অনলাইনের বুকিং যে রেফারেন্সটা বা বুকিং URL আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। টোটাল 12টা জোন আছে, সব জোনেরই এক একটা মিনিং আছে। যেরকম দ্য সোর্স, এক্সপ্লোর ইনফিনিটি পুলস উইথ লাইট অ্যান্ড মিউজিক, ড্রিপড মিন্স মিলিয়ন্স স্টার্স অ্যান্ড ফিল দ্য মিউজিক, আউটল্যান্ড দ্য আভাতারস উইল ফলো ইউর মুভমেন্ট, মানে ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। যে বুকটা দেবে সেই বুকটা দেখে আপনাদের বুকটা ফলো করবেন এবং সেই অনুযায়ী ভিজিট করবেন। এটা হচ্ছে দ্য ফল এরিয়া। এখানে রিয়েল ওয়াটারফলের ফিলিং পাওয়া যাবে। এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, আগেই ফলে যেতে পারবেন না, তার আগে এই জায়গাটায় ঢুকতে হবে। টোটালটাই হাই এন্ড টেকনোলজি দিয়ে বানানো এবং ডিফারেন্ট ডিফারেন্ট লাইটের কালার, সাউন্ড, মিরর, টোটালটাই মিরর অ্যান্ড লাইটের এফেক্ট। দুবাইয়ে যে জায়গায় ভিজিট করবেন সে জায়গায় কিন্তু পাসপোর্টটা ক্যারি করবেন। অনেক সময় এরা পাসপোর্ট ডিমান্ড করে। আমার যেরকম এই জায়গাতে পাসপোর্ট ওরা ডিমান্ড করেনি, আমার অনলাইন বুকিং ছিল, তো অনলাইন বুকিং রেফারেন্সটা দেখেই ওরা টিকিটটা দিয়ে দিয়েছিল। নানান রকম অ্যাক্টিভিটি আছে, যেরকম এরকম টাচ করলে সার্কেল হচ্ছে এবং নানা রকম মুভমেন্ট হচ্ছে, ওয়াকিং করলে এরকম পায়ে ফুট স্টেপে নানা রকম ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এটা যেরকম ফল হচ্ছে, রিয়েল ওয়াটার ফল করছে, কিন্তু রিয়েল ওয়াটারফল এটা। যদিও ওয়াটারের ফোর্সটা কম, তাও ফিলিংটা কিন্তু অপূর্ব। উপরে লাইট আছে আর তার সামনে ওয়াটারফলের এফেক্টটা আছে। ওয়াটারফলের এফেক্ট মিন্স রিয়েল ওয়াটারফল। এইখানে যেরকম মুভমেন্ট করলে পরে নিচে ফ্লোরের লাইট কিন্তু চেঞ্জ হবে, এই যে এরকমভাবে। সব জোনেই কিন্তু লাইট এবং সাউন্ড আছে। এক একটা জোনে এক এক রকম লাইটিং শোয়ের টাইমিং আছে। যেরকম কোনোটা 3 মিনিট, ম্যাক্সিমাম 6 মিনিট আছে। 3 মিনিট থেকে 6 মিনিটের লাইট শো থাকে উইথ সাউন্ড। তো
যাদের সাউন্ডের, ডার্কনেসের এবং লাইটের, ফ্ল্যাশ লাইটের প্রবলেম আছে তারা কিন্তু এটা অ্যাভয়েড করাই ভালো। আমাদের এই জায়গাটা কভার করতে টোটাল 1.5 ঘন্টা সময় লাগলো, অলমোস্ট আমরা ফিনিশ করে এসেছি। 1.5 ঘন্টা, কাউর 1.5 ঘন্টাও লাগতে পারে, কাউর 2 ঘন্টাও লাগতে পারে, কাউর 2.5 ঘন্টাও লাগতে পারে, ডিপেন্ড করবে সে কিরকমভাবে এটা এক্সপ্লোর। অ্যাওয়া ইউনিভার্স দেখে এইমাত্র বেরোলাম, অ্যাওয়া ইউনিভার্স দেখতে আমাদের 1.5 ঘন্টা টাইম লাগলো। অ্যাওয়া ইউনিভার্স হচ্ছে ওয়াইফাই মলের ভিতর, ওয়াইফাই মল দুবাই এয়ারপোর্ট থেকে 20 মিনিট লাগে এবং দুবাই মেরিনা থেকে আধা ঘন্টা লাগে। দুবাই মেরিনা থেকে আমি এসেছি, তো দুবাই মেরিনা থেকে আমার ট্যাক্সিতে ভাড়া লেগেছিলো 73 দিরহাম। তো অ্যাওয়া ইউনিভার্স যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দুবাই পার্ট 3। বাই।